কামারপুকুর সাহিত্য সংস্কৃতি পরিষদের ব্যানারে বেঙ্গাই ইম্পেরিয়াল পাবলিক স্কুলের সেমিনার হলে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উদযাপন যখন চারিদিকে অপসংস্কৃতির জোয়ার বইছে তখন সুস্থ সংস্কৃতির পরিমণ্ডল গড়ে তোলার লক্ষ্য নিয়ে কামারপুকুর সাহিত্য সংস্কৃতি পরিষদ গুটি গুটি পায়ে এগিয়ে চলেছে পরিষদের সম্পাদক সাহিত্যিক ও শিক্ষাবিদ মদন মোহন সরকারের নেতৃত্বে ভাষা আন্দোলনে শহীদদের প্রতি শ্রদ্ধার্ঘ্য নিবেদন করে অমর একুশে ফেব্রুয়ারি যথাযথ শ্রদ্ধার সঙ্গে পালিত হল আন্তর্জাতিক মাতৃভাষা দিবস মাতৃভাষা বাংলা এটা আমাদের গর্ব এটা আমাদের অহংকার আমরা বাঙালি এই মর্মের আজকের অনুষ্ঠানে উপস্থিত বিভিন্ন সাহিত্যিক শিক্ষাবিদ ও গণিচন্দের পর্যালোচনায় মাতৃভাষার মাধুর্যের নানান দিক উঠে আসে আলোচনার মাঝে মাঝে ইম্পেরিয়াল পাবলিক স্কুলের কোচিকাচাদের মাতৃভাষার উপরে বিখ্যাত সব গানের উপর নৃত্য পরিবেশনে অনুষ্ঠানটি হয়ে ওঠে প্রাণোজ্জ্বল ও মনোবগ্ধকর আজকের অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কামারপুকুর সাহিত্য সংস্কৃতি পরিষদের সম্পাদক সাহিত্যিক মদন মোহন সরকার বেঙ্গাই কলেজের অধ্যক্ষ বেঙ্গাই শরৎ বিদ্যাপীঠের প্রতিষ্ঠাতা সম্পাদক দীপক মুখার্জি শ্রীপুর ন্যাশনাল প্রাইমারি ইনস্টিটিউটস প্রতিষ্ঠাতা অধ্যক্ষ অভিজিৎ ব্যানার্জি সাহিত্যিক জয়দেব সাঁতরা লক্ষণ দাস রূপা রায়পাল শ্যামসুন্দর মালিক শাশ্বতী চক্রবর্তী গৌতম চক্রবর্তী শিবশঙ্কর সাঁতরা সীতারাম বাগ বিকাশ যশ প্রাক্তন প্রধান শিক্ষক ও শিক্ষাবিদ শিবপ্রসাদ দে এবং ইম্পেরিয়াল পাবলিক স্কুল ও বেঙ্গাই শরৎ বিদ্যাপীঠের শিক্ষক শিক্ষিকাগণ ও ছাত্রছাত্রী অভিভাবকগণ শতাধিক সাহিত্যিক গণিজন শিক্ষানুরাগী শিক্ষক শিক্ষিকা ছাত্রছাত্রীর উজ্জ্বল উপস্থিতিতে সমগ্র অনুষ্ঠানটি হয়ে ওঠে মনোমুগ্ধকর হুগলির গোঘাটের বেঙ্গাই থেকে এল দাসের রিপোর্ট সময়ের সংবাদ আমাদের কামারপুকুর সাহিত্য সংস্কৃতি পরিষদ আত্মপ্রকাশ করেছে প্রাতঃস্মরণীয় বিদ্যাসাগরের জন্মদিন বাংলা চোদ্দোশো তিরিশ বারোই আশ্বিন প্রথম তার আত্মপ্রকাশ ঘটে কিন্তু এই পরিষদের একটা আমাদের মূল উদ্দেশ্য রয়েছে সেটা হচ্ছে যে আজকের দিনে যেদিকেই তাকানো যায় দেখা যাচ্ছে একটা অপসংস্কৃতি ভাইরাস প্রতিটা রন্ধে রন্ধে প্রবেশ করেছে এমত অবস্থায় একটা সুস্থ সাংস্কৃতিক পরিমণ্ডল তৈরি করা আমাদের কামারপুর সাহিত্য সংস্কৃতি পরিষদের একটা উদ্দেশ্য তা এই উদ্দেশ্য নিয়ে আমরা এগিয়ে চলেছি আগামী দিনে শুধু কামারপুকুর নয় কামারপুকুরের পার্শ্ববর্তী যে জায়গাগুলি আছে এবং গোহাট গোহাট ছাড়াও আমরা আরামবাগ তথা আগামী দিনে গোটা হুগলি জেলা কি গোটা বাংলায় হয়তো আমরা এর প্রভাব বিস্তার করার চেষ্টা করব এখন কামারপুকুর থেকে আমরা আজ বেঙ্গায় এসেছি বেঙ্গায় সড়ক বিদ্যাপীঠের সহযোগিতায় বেঙ্গায় এম্পোরিয়াম পাবলিক এই স্কুলে সেমিনার হলে আমাদের আন্তর্জাতিক বাংলা মাতৃভাষা দিবস আন্তর্জাতিক মাতৃভাষা দিবসটি পালন করা হচ্ছে এখানে আমরা অনেকে উপস্থিত হয়েছি আমাদের আমার সাহিত্য সাথী প্রায় পঞ্চাশ ষাট জনের মতন আছে এই বিদ্যালয়ের ছাত্রছাত্রীরা এবং শিক্ষক শিক্ষিকা শিক্ষিকামণ্ডলী এছাড়াও কিছু আমাদের পাশাপাশি শিক্ষানুরাগী এরা আছেন এবং তারা তাদের মিলে প্রায় শতাধিকের উপর আমরা এখানে জমায়েত হয়েছি এবং আমরা শহীদ স্মরণ ভাষা আন্দোলনের যারা শহীদ হয়েছিলেন ওপার বাংলা বরখত রফিক এই শহীদদের আমরা শ্রদ্ধা জানাচ্ছি শ্রদ্ধা জানিয়ে আমরা অঙ্গীকারবদ্ধ হচ্ছি যে আগামী দিনে আমরা এই বাংলা ভাষাকে বিশ্বের দরবারে আরও বেশি করে প্রতিষ্ঠিত করব আমরা বাংলা ভাষার উন্নয়নের জন্য আমরা আগিয়ে যাব ধন্যবাদ Ha oh. নিয়ে চিন্তিত চিন্তা কি আসুন আমাদের স্কুলে বিজ্ঞানসম্মত উন্নত সিলেবাস অভিজ্ঞ শিক্ষক শিক্ষিকা দ্বারা পড়াশোনা দু হাজার চব্বিশ শিক্ষাবর্ষে প্লে গ্রুপ টু প্লাস হইতে পঞ্চম শ্রেণী পর্যন্ত ভর্তি চলিতেছে যোগাযোগ শ্রীপুর ন্যাশনাল প্রাইমারি ইনস্টিটিউট কামারপুকুর বাংলা